তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে বিজয় সম্মেলনের আয়োজন করতে চলেছে উচালন অঞ্চল তৃণমূল কংগ্রেস। রবিবার উচালন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 26টা বুথে বুথ স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে আগামী বুধবার বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আজ রবিবার একলক্ষী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের এক বৈঠকের আয়োজন করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি এদিনের বৈঠকে একলক্ষী তথা দক্ষিণ দামোদরের একটি উল্লেখযোগ্য উৎসব শাওচাঁদ সম্প্রীতি সংস্কৃতি মেলা, প্রতি বছর 2 ফেব্রুয়ারি এই মেলার শুভ উদ্বোধন হয়, কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে এবার মেলার দিনক্ষণ এগিয়ে নিয়ে আসা হচ্ছে। এবছর 19 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে মেলা, এমনটাই জানিয়েছে রায়না 2 নম্বর ব্লক তৃণমূল এসসি ওবিসি সেলের সভাপতি দীনবন্ধু রায়। দেখুন, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, সবেমাত্র দুর্গোৎসব সম্পন্ন হয়েছে, গতকাল লক্ষ্মী পূজা হয়েছে এবং এখনও কালী পূজা বাকি আছে। আমরা উচালন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচালন অঞ্চলে যে 26টা বুথ, সেই 26টা বুথের বুথ স্তরে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা আগামী বুধবার বিজয় সম্মেলনে অনুষ্ঠান করতে চাই। আজকে কোথায় বৈঠকটা হলো? আজকে একলক্ষী পার্টি অফিসে, তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বৈঠকটা হলো। এছাড়া আর কী বিষয়ে আলোচনা হবে? আর আপনারা সকলেই জানেন যে একলক্ষী দক্ষিণ দামোদরের অন্যতম একটা উৎসব শাওচাঁদ সম্প্রীতি সাংস্কৃতিক মেলা। আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে 2রা ফেব্রুয়ারি যেটা উদ্বোধন হতো, কিন্তু 24-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওই সময় শুরু হচ্ছে, সেই কারণে মেলা কমিটির পক্ষ থেকে শুনতে পেলাম যে মেলাটা এগিয়ে নিয়ে আসছে 2রা ফেব্রুয়ারি পরিবর্তে 18ই ডিসেম্বর থেকে মেলাটা অনুষ্ঠিত হবে। উদ্বোধন কবে হবে? উদ্বোধন হচ্ছে 18ই ডিসেম্বর 2023। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।